পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম পাঠানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ইডি শনিবার রাতেই হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয় ইডির তরফে। বিশেষ আদালত চেয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হয় ইডি। রবিবার কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানির সম্ভাবনা। শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তির নির্দেশ দেয় ব্যাংকশাল কোর্ট। যদিও আলিপুর কমান্ডো হাসপাতালে ভর্তি করার আবেদন জানায় ইডি। এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।